ইম্পালস হসপিটালে গাইনিও প্রসূতি বিভাগে কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আজকে আমি আপনাদের সামনে একটি অভিনব বিষয় নিয়ে কথা বলতে এসেছি, তা হলো ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি। এটি আমাদের দেশে অপেক্ষাকৃত একটি নতুন ধারণা, কিন্তু উন্নত বিশ্বে এটি বেশ অনেক আগে থেকেই শুরু হয়েছে, যেখানে প্রায় 80-90% ক্ষেত্রে কোনো প্রকার জটিলতা ছাড়াই সফলভাবে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি করানো হয়। অনেকগুলো পদ্ধতির মধ্যে এপিডুরাল অ্যানালজেসিয়া হলো সর্বোত্তম পদ্ধতি, যার মাধ্যমে প্রসব ব্যথার তীব্রতাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়। ইম্পালস হসপিটাল গত 1 বছর ধরে অর্গানাইজড ওয়েতে পেইনলেস ডেলিভারি টিমের মাধ্যমে নিবেদিতভাবে সার্বক্ষণিক এই সেবা দিয়ে আসছে। এই টিমে রয়েছেন বেশ কয়েকজন গাইনিও প্রসূতি বিশেষজ্ঞ, অ্যানেস্থেটিস্ট, শিশু বিশেষজ্ঞ, নার্স এবং অন্যান্য স্টাফ। অনেক সময় দেখা যায় যে যারা প্রথম বা নতুন মা হতে যাচ্ছেন, তারা প্রসব ব্যথার কথা চিন্তা করেই ভীষণ টেনশনে থাকেন, এমনকি ডেলিভারি পেইন ওঠার শুরুর দিকেই ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে তারা সিজারিং সেশনের দিকে চলে যেতে চান। সেই সব মাদের ক্ষেত্রে আমরা এপিডুরাল অ্যানালজেসিয়া প্রয়োগের মাধ্যমে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারির অপশানটি জানিয়ে তাদেরকে আশ্বস্ত করতে চাই যে এর মাধ্যমে সম্পূর্ণ বা অনেকখানি ব্যথা সহনীয় পর্যায়ে এনে স্বাভাবিক প্রসবই সম্ভব, যেটা কিনা মা এবং বাচ্চা দুজনের জন্যই সম্পূর্ণ নিরাপদ। এখন প্রশ্ন হচ্ছে, এপিডুরাল অ্যানালজেসিয়া আসলে কি? স্বাভাবিক নিয়মে প্রসবের সময় মার জরার মুখ যখন 4 সেন্টিমিটারের মতো খুলে যায়, মা তখন তীব্র বা অসহনীয় ব্যথা অনুভব করেন। তখন একজন এক্সপার্ট অ্যানাস্থেটিস্ট মেরুদণ্ডের নিচের দিকে প্লাস্টিকের ক্যান্ডুলার সাহায্যে ব্যথানাশক ইঞ্জেকশন প্রয়োগ করেন এবং যার মাধ্যমে অসহনীয় ব্যথাকে সহনীয় মাত্রায় নিয়ে আসা হয়, যার ফলে জরার মুখ এরপরে সম্পূর্ণ খুলে গিয়ে ডেলিভারি হওয়া পর্যন্ত যে কয়েক ঘন্টা সময় বাকি থাকে, সেই সময়টুকুতে মা বেশ আরামে থাকতে পারেন। এই এপিডুরাল অ্যানালজেসিয়া প্রসবের অগ্রগতি বা জরার মুখ খোলার প্রক্রিয়াকে মোটেই বাধাগ্রস্ত করে না। এপিডুরাল নিয়ে মা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। যেসব মাদের হাই ব্লাড প্রেশার, প্রি এক্লামশিয়া বা হার্টের অসুখ রয়েছে, তাদের ডেলিভারির ক্ষেত্রে এপিডুরাল অ্যানালজেসিয়া প্রয়োগ করে নর্মাল ডেলিভারি করানো এই পদ্ধতিটি সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। অনেক মাই জানেন না যে পূর্বে একটি সিজারিং সেশন হয়ে থাকলে মা দ্বিতীয়বার গর্ভবতী হলে 70% ক্ষেত্রেই এবার নর্মাল ডেলিভারি করাই সম্ভব। তাই ভিভ্যাক ক্যান্ডিডেটস, অর্থাৎ যেসব মাদের আগে একটি সিজারিং সেশন হয়েছে, তারা যখন গর্ভবতী হয়ে আমাদের কাছে আসেন, এবারের প্রেগনেন্সিতে যদি কোনো সমস্যা না থাকে বা সিজারিং সেশন করার জন্য কোনো অন্য কোনো ইন্ডিকেশন না থাকে, তাহলে তাদেরকে এবারও আমরা এপিডুরাল অ্যানালজেসিয়ার মাধ্যমেই ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি করাতে পারি, যেটা কিনা তেমন ব্যয়বহুল নয়। ইম্পালস হসপিটালে আমাদের খুবই উন্নত মানের লেবার এবং ডেলিভারি স্পেস আছে, যেখানে মা ডেলিভারির সময় তার সাথে তার স্বামীকে বা তার নিজের মাকে বা যে কোনো নিকট আত্মীয়কে সাথেই রাখতে পারেন, যেখানে বহির্বিশ্বে সিজারিং সেকশনের হার 20%, আমাদের দেশে তা প্রায় 3-4 গুণ বেশি। সুতরাং এই ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি পদ্ধতিটি অবলম্বন করে বর্তমান প্রেক্ষাপটের আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া সিজারিয়ানের হার কমানোর জন্য আমরা একটু চেষ্টা করে দেখতে তো পারি। পরিশেষে আমি আমার দেশে সকল সন্তান সম্ভব মাদেরকে ইম্পালস হসপিটালে এসে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি পদ্ধতিটির সেবাটি নেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।